ব্রেন মাইন্ডিয়া হোমিওপ্যাথি নিউরো সাইকিয়াট্রি ক্লিনিকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব একটি মানসিক রোগ নিয়ে। কমনলি দেখা যায় আজকাল অনেক মানুষ এই যে যুগে আমরা বাস করছি ক্রাইসিসের মধ্যে, সেখানে অনেক দেখা যায় বিভিন্ন ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডার, যেটা শুধু থেরাপি দিয়ে ম্যানেজ করা যায় না। যেসব ডিসঅর্ডার্সগুলো, তার মধ্যে অন্যতম হলো প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার, সংক্ষেপে আমরা লিখি পিপিডি। অনেকেই এই রোগের বিভিন্ন সিমটম নিয়ে বাঁচেন, জানেন না যে এই রোগটি আছে, তারা চিকিৎসকের কাছে যেতে পারেন না। যখন সিভিয়ারিটি অনেক বাড়ে তখন বাধ্য হন ডক্টরদের কাছে যেতে। তো আমি আশা করি এই রোগ আলোচনার শেষে আপনি বুঝবেন যে হোমিওপ্যাথি চিকিৎসায় কিন্তু এই রোগ থেকে পুরোপুরি উপশম তো বটেই, মুক্তি পাওয়া সম্ভব। পেশেন্ট যখন আসেন তখন সাধারণত তারা খুব সন্দেহবাতিক অবস্থায় থাকেন, খুব মিসট্রাস্ট এবং সাসপিশন থাকে অন্য অনেকের প্রতি, হাইপার ভিজিল্যান্স বলে একটা সিমটম থাকে, নিজের সব কিছু নিয়ে খুব কনসাস থাকেন, তার সম্পর্কে কে কী বলছে, আলোচনা করছে, তার ক্ষতি করার চেষ্টা করছে, এবং অন্যের দ্বারা ছোটোখাটো পাস করা রিমার্কসকে সে খুব সিরিয়াসলি নেয়, খুব থ্রেটেনিং মনে করে। তো এইসব সিমটম যখন আমরা দেখি, তারা সোশ্যাল ইন্টারাকশানস করতে পারেন না এবং ক্লোজ রিলেশনশিপ তৈরি করতে পারেন না এই ধরনের পেশেন্টরা, তখন আমরা বুঝি যে এই কেসটি আসলে একটি প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারের কেস, এবং ডায়াগনোসিস করার পরে আমরা ট্রিটমেন্টের কথা ভাবি। তো হোমিওপ্যাথি ট্রিটমেন্টে আসার আগে আমি সাধারণত এই রোগটির কারণ হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডারস এবং কিছু ফ্যামিলি হিস্ট্রি থাকে, সেখান থেকেই হয়। অনেক ট্রমেটিক এক্সপিরিয়েন্স, ছোটোবেলার অনেক নেগলেক্ট, ফিজিক্যাল অ্যাবিউজ, চাইল্ডহুড অ্যাবিউজ, এসব থেকেই সাধারণত এই ডিসঅর্ডারটি আমাদের মধ্যে আসে। তো ভয় পাওয়ার কিছু নেই, টেস্টিং করে কিন্তু রোগটা আরও ডায়াগনোসিস করা যায়। বিভিন্ন ধরনের টেস্টিং আছে, উল্লেখযোগ্য টেস্ট হলো মিনেসোটা মাল্টিফেজিক পার্সোনালিটি ডিসঅর্ডার, MMPI। এই নামটি অনেকে শুনেছেন যারা সাইকোলজিক্যাল টেস্টিং করেন, তাদের মাধ্যমে যারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তাদের মাধ্যমে এই টেস্ট করে ডায়াগনোসিস করা যায়। সাইকিয়াট্রিস্টরা আমরাও ডায়াগনোসিস করে নিই। তো কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, ইন্ডিভিজুয়াল সাইকোথেরাপি এসব দেওয়ার পাশাপাশি যদি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নেওয়া হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই রোগ থেকে পুরোপুরি মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফেরা যায়। আমি স্পেসিফিক দু একটা ডায়েট বলে তারপরে ওষুধের কথা বলবো। তো অ্যান্টিঅক্সিডেন্ট রিচ কিছু খাবার আছে, আমি দুটো মাত্র খাবারের নাম বলবো। আমলা আমাদের বাজারে পাওয়া যায় এবং অরেঞ্জ, কমলা লেবু, এই দুটি খাবারে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো কিন্তু আমাদের সেরোটোনিন এর মাত্রা শরীরে বাড়াতে, ডোপামিন সেরোটোনিনের মাত্রা বাড়াতে সাহায্য করে, আমাদের নিউরো ট্রান্সমিশন সিস্টেমকে চাঙ্গা করে এবং এই ধরনের বিভিন্ন পার্সোনালিটি ডিসঅর্ডারকে কন্ট্রোল করার চেষ্টা করে। এবার আসবো আমি হোমিওপ্যাথিক ওষুধের কথায়। তো ল্যাকেসিস একটা অন্যতম ওষুধ, আমি বহু বছর ধরে ল্যাকেসিস 200 ব্যবহার করে, রিপিটেডলি ব্যবহার করে এই পোটেন্টাইজড ওষুধটির ফলাফল পেয়েছি। পাশাপাশি আমার পছন্দের একটি ওষুধ পালসাটিলা নাইগ্রিক্যান্স, এটার হাই পোটেন্সি আমি ব্যবহার করছি লাস্ট 15 বছর। পালসাটিলা নাইগ্রিক্যান্স 10 mg হাই পোটেন্সি, রেগুলারলি খাওয়ার দরকার নেই, সপ্তাহে একটি করে ডোজ আর্লি মর্নিং উইথ আ লিটল বিট ওয়াটার যদি নেওয়া যায় ফর 3 মান্থস, এই রোগটি থেকে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব। পাশাপাশি তাড়াতাড়ি রিলিফের জন্য যারা ওয়ার্কিং, তাদের বেরোতে হয়, অনেক সমস্যা থাকে, তাদের জন্য ভেরিট্রাম ভিরিডি একটি ওষুধ প্রথম দিকে আমরা প্রেসক্রিপশন করি, যেটার মাদার টিংচার কিন্তু খুব ভালো কাজ দেয়। ভেরিট্রাম ভিরিডি মাদার টিংচার এই ওষুধটি শুধুমাত্র 10 ফোঁটা সামান্য জলে মিশিয়ে যদি দিনে দুবার 2 সপ্তাহ খাওয়া যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিভিয়ারিটি অব দ্য সিমটমস কিন্তু কমে যায়। এছাড়া আর স্পেসিফিকভাবে একটি ওষুধ আমি ব্যবহার করে এক্সটেন্সিভ রেজাল্ট পেয়েছি, খুব ভালো কাজ পেয়েছি, পেয়ে চলেছি, সেটা হচ্ছে অ্যাবসিনথিয়া মাদার টিংচার। যদিও এর থেরাপিউটিক ডোজ আমরা ইউজ করি কিন্তু এই ওষুধটি খুব তাড়াতাড়ি রোগ কন্ট্রোল করতে সাহায্য করে। এর মাদার টিংচার দিনে একবার মাত্র মাসখানেক যদি খাওয়া যায়, 30 ড্রপস টু বি টেকেন ওয়ান্স এ ডে বিফোর রিটায়ারিং উইথ আ লিটল বিট অফ ওয়াটার, পেশেন্ট গেটস ব্রিলিয়ান্ট রেজাল্টস। কিন্তু মনে রাখতে হবে বেস্ট টাইপ অফ মেডিসিনস, বেস্ট লাইন অফ মেডিসিনস হচ্ছে ল্যাকেসিস, পালসাটিলা এবং প্ল্যাটিনা মেটালিকাম 1 mg। এই ওষুধগুলোর পাশাপাশি যদি, যেহেতু মানসিক রোগ, যেহেতু যদি ওষুধগুলোর পাশাপাশি কিছু থেরাপির সাহায্য নেওয়া যায়, যেগুলো আমি এক্ষণে বললাম যে ইন্ডিভিজুয়াল সাইকোথেরাপি এবং কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।